ধন্যবাদ তো হয় আপনাকে আমরা এখন দাঁড়িয়ে আছি সমুদ্রবন্দর কক্সবাজারের এখানে আমরা একত্রিত হয়েছি আমাদের আনন্দ টিভির পরিবারের পক্ষ থেকে এখানে এখানে আনন্দ বিনোদন উৎসব উদযাপন করার জন্য সবাই একত্রিত হয়েছি সারা বাংলাদেশের আমরা যতগুলো প্রতিনিধি এবং যতগুলো সহকর্মী আছি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে আনন্দ উপভোগ করতে এখানে এসেছি তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আমাদের সহকর্মী দাঁড়িয়ে আছে আমরা এক এক করে তার কাছ তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে আমরা কথা শুনব তবে এর আগে আপনাকে আরেকটা কথা বলে রাখতে চাই এখানে শুধু আনন্দ দেওয়ার জন্যই আমরা আসিনি এখান থেকে যারা ভালো নিউজ তৈরি করেছে তাদেরকে দেওয়া হবে বিশেষভাবে অ্যাওয়ার্ড এছাড়া যারা আনন্দ টিভির জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেককে একটা করে ক্রেস দেওয়া হবে তো এখন আমরা যাব আমাদের আশেপাশে আমার আশেপাশে যারা আছেন তাদের মনের কিছু কথা শোনার জন্য তারা এসে এখানে এসে তাদের মনের যে ব্যক্ত এটা এটা তাদের কাছ থেকে শুনতে চাইবো আমরা প্রথমেই আজ আমরা এমনই একটা আনন্দ পরিবেশ উদযাপন করতে যাচ্ছি এখানে প্রতি বছর আনন্দ টিভির পক্ষ থেকে বস আমাকে সুযোগ দেওয়ার জন্য আনন্দ টিভির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমি জানিয়ে রাখতে চাই যে আসলে আনন্দ টিভি আমাদের অত্যন্ত মনের টিভি যে চ্যানেলটি ইতিমধ্যে আমাদেরকে প্রতিনিধি করে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার কারণে আমরা যারা প্রতিনিধি আছি অবশ্যই তারা ব্যক্তিগতভাবে আনন্দিত এবং গর্বিত এর কতটুকু কদর এসেছে মানুষের কতটুকু মনের ভিতরে মনের ভিতরে জায়গা করে নিয়ে দিলে ঐক্যবদ্ধ হয়ে এখানে আসতে পেরেছি এবং সারা দেশের মানুষকে আমরা বুঝাতে পেরেছি যে আনন্দ টিভির প্রতিনিধি যারা আছে আনন্দ টিভির পরিবারে যারা কাজ করে তারা সবাই এক এবং সবাই মিলেমিশে আমরা কতটুকু আরও সফলতার দিকে এগিয়ে নিতে পারব সেই ব্যক্ত আমি বলতে চাই এবং আনন্দ টিভির আরও দীর্ঘায়ু কামনা করতে চাই আনন্দ টেলিভিশনের আমাদের ব্যবস্থাপনা পরিচালক আমাদের এমডি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি আমাদেরকে এই আনন্দ পরিবারের মাঝে এনেছেন এবং আমাদেরকে আজকে এই কক্সবাজার সমুদ্র সৈকতের এই অপরূপ দৃশ্য আমরা আজ এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা দেখেছেন আমরা আনন্দ টিভির ব্যানারে এসেছি আনন্দ টিভির স্লোগান আনন্দ টিভি হৃদয়ের কথা বলে